জয় যীশু। আমি শীর্ষেন্দু মুখার্জি সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় বিশ্বাসী, আমরা জাগতিক মানুষেরা সবসময় দুনৌকায় পা দিয়ে চলতে ভালোবাসি, আর এটাই আমাদের মানব চরিত্রের আর এক বৈশিষ্ট্য। কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের হ্যাঁটা যেন হ্যাঁই হয় আর নাটা যেন নাই হয়। সুতরাং এর থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে বাইবেল আমাদেরকে যে কোনো একটি পথ বেছে নেবার জন্য উপদেশ দিচ্ছে। তাই আজকে আমরা এই প্রচারের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা সাধারণত কোন পথ বেছে নেব আমাদের জীবনের জন্য। আশা করি এই প্রচার আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, জীবন আর মৃত্যুর মধ্যে কোনটা বেছে নেবেন আপনি? প্রিয় বিশ্বাসী, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনের জন্য দুটি পথ খোলা রয়েছে। একটি হলো অনন্ত জীবন আর অপরটি হলো অনন্ত মৃত্যু। আমরা সকলেই জানি যে অনন্ত জীবন হলো স্বর্গ আর অনন্ত মৃত্যু হলো নরক। তাই আপনি আপনার মূল্যবান জীবনের জন্য কোন পথটি বেছে নিয়েছেন বা নেবেন, সেটা আজ আপনি এখনই সিদ্ধান্ত নিন। প্রিয় বিশ্বাসী, আসুন আগে আপনাদেরকে অনন্ত জীবন এবং অনন্ত মৃত্যু সম্পর্কে ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। কারণ এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আমাদের অবশ্যই আগে উভয় বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ বা জেনে নেওয়া প্রয়োজন। আর যখনই আমরা এই বিষয়ে সঠিকভাবে জানতে পারবো, কেবলমাত্র তখনই আমরা এই বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো। তাই আগে এই বিষয়ে একটি প্রচার করা যাক। প্রিয় বিশ্বাসী, অনন্ত জীবন হলো লাইফ টাইম বিন্দাস বা ভালো থাকার গ্যারেন্টি, যেটা সম্পূর্ণভাবে ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 3:16 পাঠ করি, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং যোহন লিখিত সুসমাচার তার 5:24 লেখা আছে, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। এবং রোমীয় পুস্তক তার 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। প্রিয় বিশ্বাসী, এই বাক্যগুলি থেকে আমরা সঠিকভাবে ধারণা পাচ্ছি যে অনন্ত জীবন হলো স্বর্গ, যেটা আমাদের মহান ঈশ্বরের পবিত্র সিংহাসন। আর আমরা যখন অনন্ত জীবন লাভ করতে পারব, তখনই একমাত্র আমরা স্বর্গে যাওয়ার টিকিটটা পাব। অনন্ত জীবন হলো মৃত্যুর পরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আত্মিক জীবন, যেটা সম্পূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত। তাই অনন্ত জীবন না পেলে স্বর্গে যাওয়া কখনোই সম্ভব না। প্রিয় বিশ্বাসী, উপরে আলোচিত বাক্যগুলি আমাদেরকে অনন্ত জীবন লাভের বিষয়ে শিক্ষা দেয়, অর্থাৎ আমরা কিভাবে অনন্ত জীবন পাব বা আমরা কিভাবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো, সেই বিষয়ে সহায়িকা হলো এই আলোচিত বাক্যগুলি। এক কথায় বলতে গেলে অনন্ত জীবন পাওয়াটা অত সোজা নয়, আবার অনন্ত জীবন পাওয়া ততটাও কঠিন নয় যতটা আমরা ভাবি। সুতরাং আমরা চাইলেই অনন্ত জীবন পেতে পারি উপরোক্ত আলোচিত বাক্যগুলিকে ফলো করে। প্রিয় বিশ্বাসী, কেউ যদি মনে করেন যে তার অনেক টাকা পয়সা রয়েছে, অনেক বিষয়ে সম্পত্তি রয়েছে, অনেক ডিগ্রি রয়েছে, আর সেটা দিয়ে সে স্বর্গরাজ্যে যাবে, এটা অনেকটা তোতলা স্পষ্ট উচ্চারণের মতো অসম্ভব ব্যাপার। ঈশ্বর বাক্য বলে কেউ যদি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চায়, তাহলে অবশ্যই তাকে জাগতিক মায়া ত্যাগ করতে হবে, অবশ্যই তাকে প্রভু যীশু খ্রিস্টের জন্য ক্রুশ বহন করতে হবে, অবশ্যই তাকে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, অবশ্যই তাকে প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে তার হৃদয়ে গ্রহণ করতে হবে, অবশ্যই তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে হবে, অবশ্যই তাকে খ্রিস্টের কাছে সমর্পিত হতে হবে। যদি এইগুলি করতে পারেন, তাহলে অবশ্যই অনন্ত জীবন আপনি লাভ করতে পারবেন। প্রিয় বিশ্বাসী, একটি কথা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে আমাদেরকে যদি স্বর্গরাজ্যে প্রবেশ করতে হয়, তাহলে সেই স্বর্গরাজ্যের দরজা কিন্তু অনেক সরু, অর্থাৎ সেখানে বেশি লোক একসাথে ঢুকতে পারবে না, সেই স্বর্গরাজ্যে কোনো পার্টি হয় না,
সে স্বর্গরাজ্যে কোনো পিকনিক হয় না, সে স্বর্গরাজ্যে ডিজে বক্স চলে না, সেখানে আনন্দ করার মতো জাগতিক কোনো বিষয় নেই। তাই স্বর্গরাজ্যে অনেকেই প্রবেশ করতে চায় না, কারণ সেটা অনেকের কাছে বোরিং লাগে। সেখানে একটাই শব্দই বারবার শোনা যায়, হালেলুইয়া হালেলুইয়া। প্রিয় বিশ্বাসী, স্বর্গদূতেরা কোনো জিন্স প্যান্ট পরে না, তারা কেবলমাত্র ধবধবে সাদা জামা কাপড় পরে। সেখানে কোনো বলিউড টলিউডের মতো মন মাতানো গান চলে না, সেখানে কেবলমাত্র ঈশ্বরের প্রশংসার গান শোনা যায়। সেখানে মদের বোতল পাওয়া যায় না, কিন্তু অনন্ত জীবন জল পাওয়া যায়। তাই প্রায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই স্বর্গ নরকের সমতুল্য হয়ে যায়। কিন্তু আমরা যদি আমাদের জাগতিক দৃষ্টিকে বন্ধ রেখে আত্মিক চক্ষু দিয়ে দেখি, তাহলে সেটাই হলো সব থেকে বেশি আনন্দের জায়গা, যে আনন্দ আমাদেরকে জগৎ দিতে পারবে না। তাই স্বর্গরাজ্যের দরজা খুবই সংকীর্ণ, কারণ সেখানে খুব অল্প মানুষই প্রবেশ করতে চায়। প্রিয় বিশ্বাসী, এবার যদি আমরা অনন্ত মৃত্যুর বিষয়ে দেখি, তাহলে আরো দেখতে পাবো যে ঈশ্বরের বাক্য বলে অনন্ত মৃত্যু হলো অনন্ত নরকের সমতুল্য বা যন্ত্রণাময় জীবনের সমতুল্য। অনন্ত মৃত্যু মানেই হলো আমাদের জাগতিক দেহের পাশাপাশি আত্মিক দেহেরও বিনাশ। আমরা নরকে তখনই প্রবেশ করতে পারি যখন আত্মিকভাবে মৃত্যু হয় আমাদের, আর এই নরক যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, খুবই যন্ত্রণাময়। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 25:41 পাঠ করি, সেখানে লেখা আছে, পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিবেন, ওহে সাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। এবং রোমীয় পুস্তক তার 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। এবং মথিলিখিত সুসমাচার তার 3:12 লেখা আছে, তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। প্রিয় বিশ্বাসী, এই বাক্যগুলি থেকে আমরা সাধারণত অনন্ত মৃত্যুর বা অনন্ত নরক জীবনের একটি সুস্পষ্ট ধারণা পাই। এখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে মানুষকে নরকে ফেলা হয় বা হবে। আমরা যদি উপরের বাক্যগুলিকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে অনন্ত মৃত্যু বা নরকের অর্থ হিসেবে ঈশ্বরের বাক্য আমাদের কাছে জ্বলন্ত আগুন বা জ্বলন্ত অগ্নিকুণ্ডের সাথে তুলনা করেছে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি ঈশ্বরের বাক্যকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সেখানে উল্লেখ করা হয়েছে নরকের বর্ণনা সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে নরকের দরজা খুবই চওড়া, অর্থাৎ খুবই বৃহৎ, কারণ এখানকার কাস্টমারদের সংখ্যা অনেক বেশি। এখানে আমরা ভেজ, নন ভেজ, মদ, গাঁজা, এছাড়াও আরও নানান রকমের নেশায় আসক্তদের ফলাফলকে খুঁজে পাব। এখানে ডিজে বক্স চলে, এখানে রঙিন রঙিন জামাকাপড় পরা ছেলে মেয়েদের দেখতে পাওয়া যায়, এখানে পার্টি হয়, এখানে মদ্যপান চলে, এখানে ব্যভিচার চলে, এখানে খুন চলে, এখানে মারপিট চলে, ঝগড়া চলে, হিংসা অহংকার চলে, এখানে চুরি ছিনতাই চলে, এখানে দলাদলি, মারদাঙ্গা, সমস্ত কিছুই চলে। কিন্তু প্রিয় বিশ্বাসী, এত সব কিছুর পরও আর যে জিনিসটা চলে, সেটা হলো দাঁতে দাঁত চেপে সহ্য করা অমানসিক যন্ত্রণা। মানুষ সবসময় প্রথমের মেনুগুলো দেখে নরকে প্রবেশ করতে চায়, পরে যখন তারা নরকের আসল রূপটা দেখে, তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যায় তাদের। ঈশ্বরের বাক্য নরককে, অর্থাৎ অনন্ত মৃত্যুকে অগ্নিকুণ্ডের সমান সমতুল্য হিসেবে স্বীকার করেছে, কারণ এখানে রাত দিন শুধু হাহাকার, বুক ফাটা চিৎকার, আর্তনাদ, এ সমস্ত কিছুই শোনা যায়। প্রিয় বিশ্বাসী, আমরা সবসময় মনে করি যে আমাদের জীবন খুবই অল্প, তাই যতটুকু পারি আমাদের ইচ্ছা মতো এনজয় করে নিই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের জাগতিক জীবন হয়তো 70-80 বছরের, কিন্তু এরপরে যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর রয়েছে, সেটাকে আমরা কিভাবে এনজয় করব। আমরা যদি এখনই জাগতিকভাবে নিজেদের জীবনকে এনজয় করি এবং পাপ করি, তাহলে মৃত্যুর পর আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সে আত্মিক জীবন সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে কাতরস্বরে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে। তখন বাঁচানোর মতো কেউ থাকবে না। প্রিয় বিশ্বাসী, সবশেষে আজ আবারও ঈশ্বর আপনাদেরকে প্রচারের মধ্য দিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনি আপনার জীবনের জন্য স্বর্গ নাকি নরক বা অনন্ত জীবন নাকি অনন্ত মৃত্যুকে বেছে নেবেন। আপনি আপনার এই ইহজীবন, অর্থাৎ আপনার এই মানসিক জীবনে যে সিদ্ধান্ত নেবেন, যে পথ বেছে নেবেন, সেটাই আপনাকে পরপারে পৌঁছানোর রাস্তা দেখাবে। যদি আপনি এই জীবনে অনন্ত জীবনকে লাভ করার মানসিকতাকে বেছে নেন, তাহলে অবশ্যই আপনি আপনার মৃত্যুর পরে অনন্ত জীবন লাভ করে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন। কিন্তু প্রিয় বিশ্বাসী,
আপনি যদি এই জীবনে জাগতিকভাবে ভাবেন, আপনার জীবনকে এনজয় করেন এবং পাপ করেন, তাহলে আপনার মৃত্যুর পর নরকের অগ্নিকুণ্ড হতে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। অবশ্যই আপনাকে নরকের পথে এগোতে হবে। তাই আজই এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন পথ বেছে নেবেন আপনার জীবনের জন্য। অনন্ত জীবন বা স্বর্গ, নাকি অনন্ত মৃত্যু বা নরক? আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত সৃষ্টিকর্তা প্রভু, নিত্যদিনের মতো আজকেও তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে আবারও তোমার বাক্য থেকে একটি নতুন বিষয় নিয়ে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে এই প্রচারের দ্বারা একত্রিত হবার জন্য মনোনীত করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে একটি বিশেষ আকর্ষণীয় বিষয় শিক্ষা দিলে, আর সেই শিক্ষাটি হলো আমরা আমাদের জীবনের জন্য স্বর্গ নাকি নরক, অর্থাৎ অনন্ত জীবন নাকি মৃত্যু, কোন পথটি বেছে নেব। প্রভু গো, আমরা সবসময় মনে করি যে আমাদের জীবন খুবই অল্প, তাই যতদিন বাঁচব আমাদের নিজেদের ইচ্ছা মতো আনন্দ করে মজা করে কাটিয়ে দেব। কিন্তু মৃত্যুর পরে যে আমাদের আসল জীবন শুরু হচ্ছে সেটা আমরা ভুলে যাই, আর তাই তো আমরা জাগতিক আনন্দ লাভ করতে গিয়ে পাপ করে বসি, আর তার ধরুন আমরা নরকে যাই, অগ্নিকুণ্ডে পড়ি এবং তাতে দাঁত চেপে আর্তনাদ করি। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো এই বিষয়ে যেন আমরা আমাদের জীবনের জন্য সঠিক পথ বাছতে পারি, যেটি আমাদের জীবনের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তুমি আজ আমাদেরকে এই সন্ধ্যায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করো, যেন আমরা মৃত্যুর পরেও আনন্দে জীবন কাটাতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে অর্পণ করলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। তুমি আমাদের সকলকে আশীর্বাদ এবং অনুগ্রহে পরিপূর্ণ করো। এই প্রার্থনা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর নাসরিত খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটির থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যিশু।